পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। পুড়ছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। দামু, এই দামু, দামু যা বাবা, এবার একটু পড়তে বসে যা। ফাইনাল পরীক্ষাটা তো এসেই গেল না, একটু মন দিয়ে পড়াশুনো করতে হবে তো, পরে আঁকবি না হয়। কি হবে মা, পড়ে পরীক্ষা তো এবারও দিতে পারবো না। কেন, পরীক্ষা কেন দেওয়া হবে না? স্কুল থেকে যে চিঠিটা পাঠিয়েছে সেটা তুমি দেখোনি মা? কই না তো, দেখিনি তো। আমার 7 মাসের মাইনে বাকি আছে, আর তার সঙ্গে পরীক্ষার ফিও বাকি আছে। এই এতগুলো টাকা কাল পরশুর মধ্যেই দিতে হবে। আর এই এতগুলো টাকা তুমি কোথা থেকে দেবে মা? কেঁদো না মা, এবছর তো হলো না, এর পরের বছর তুমি আমাকে একটা কর্পোরেশন স্কুলে ভর্তি করিয়ে দিও, ওখানে কোনো টাকা লাগে না। ওরে, তুই এই বয়সে কত বুঝিস বলতো, কেন যে এত খারাপ কপাল পুকুরে ভগবান তোকে পাঠিয়েছে। দেখবে মা, ওই কর্পোরেশন স্কুলে ভালো রেজাল্ট করব। ওই বুঝি তোর বাবা এলো। মা, ওই দরজা খুলে দিয়ে আসবো? না রে, আমি যাচ্ছি। মা, বাবার কোনো কথায় কোনো উত্তর দিও না, রোজ রোজ তোমাদের ঝগড়া শুনতে আমার খুব কষ্ট হয়। না রে বাবা, আমি কিচ্ছু বলবো না, দেখিস কিচ্ছু বলবো না। এত দেরি হলো দরজা খুলতে? যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিয়ে দুটো মুখে দাও, ছেলেটা অনেকক্ষণ ধরে তোমার জন্য বসে রয়েছে। কি হলো, তুমি আবার এখানে এসে বসলে কেন? যাও না তাড়াতাড়ি। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। তার মানে ছেলেটা তোমার জন্য এতক্ষণ ধরে বসে রইলো? দেখো, ওসব ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না মিনতি, আমার মুড অফ, আমার অনেকগুলো টাকা লস হয়ে গেছে, যাও তোমরা খেয়ে নাও। ওসব জুয়া টুয়া খেলতে কেন যাও, হেরে তো মরো, আর বাড়িতে এসে আমাদের উপর যত চোটপাট করো। আজকাল তো এসব ছাইপাশ গুলোও গিলতে শিখেছ। বেশ করেছি, তোমার বাপের পয়সা গিলেছি। অপূর্ব, জুয়া খেলতে গিয়ে এসব ভাষাগুলোও বেশ রপ্ত করে ফেলেছো। দেখো, আমার মাথা গরম করবে না কিন্তু। তোমার মাথা গরম করা ছাড়া আর কি কাজ আছে? জুয়া খেলে মদ খেয়ে সমস্ত টাকা পয়সাগুলোকে তো উড়িয়ে দিয়েছো। মিনতি, তুমি কি চুপ করবে? আর আমার উপর চোখ রাখছো? মিনতি, চুপ করো। সারাটা জীবন তো চুপ করিয়ে রেখে দিয়েছ, একবারও একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছ? নিচে নামতে নামতে তুমি কতটা নিচে নেমে গেছো? মিনতি, প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে তো আমরা সবাই জানি জুয়া খেলা। এবং এই জুয়া খেলাটা যখন এমন জায়গায় যাবে যেখানে সমাজের আউটকাস্ট হবে, সংসারের আউটকাস্ট হবে, ফ্যামিলির আউটকাস্ট হবে, এমনকি
ছেলেও লজ্জা পাবে পরিচয় দিতে। আপনি বুঝতে পারছেন কোন জায়গায় নেশাটা গেলে একটা রোগে পরিণত হতে পারে? প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং ইজ এ ডিসঅর্ডার, ইট ইজ এ ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার। অনেকে ভাবেন এই তো 5 টাকা 10 টাকা জুয়া খেলছি রোজ, অসুবিধে কী আছে? অসুবিধে কিছু নেই, আপনার টাকা আপনি খেলছেন, কারোর কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনার টাকা দিয়ে খেলার পর যদি সংসারে অশান্তি হয়, এমনকি ছেলেও যদি পরিচয় না দিতে চায়, স্ত্রী যদি চোখের জলে ভাসায়, সেটা নিশ্চয়ই ভালো জায়গায় থাকবে না। অতএব প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং এটা একটা রোগ, এটা আমাদের প্রথমেই স্বীকার করে নিতে হবে। এবং আজকের দিনে কোটি কোটি টাকা এই রোগের জন্যে নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আগে জানতে হবে যে কাকে আমরা প্যাথোলজিক্যাল গ্যাম্বলার বলবো, তাদেরকেই বলবো যাদের এটা রোগের পর্যায়ে পৌঁছেছে, যারা সোসাইটি, যারা ফ্যামিলির একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে অনলি বিকজ অফ দিস গ্যাম্বলিং। কি ব্যাপার তোমার, তোমার হাত খালি কেন? চুড়িগুলো কোথায় গেল? আছে, চলো তো এবার শুয়ে পড়বে চলো। না, তুমি না বললে আমি শুতে যাব না। বন্ধক দিয়েছি। বন্ধক দিয়েছো কেন? ছেলের স্কুলের 7 মাসের মাইনে বাকি ছিল, ওকে ফাইনাল পরীক্ষায় বসতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে। তুমি তুমি এসব কথা আমায় আগে বলনি কেন? তোমাকে বললে তোমার কষ্ট আরো বাড়ত, কোনো সুরাহা করতে পারতে কি? মিনতি, মিনতি, আমি একবারে ধ্বংস হয়ে গেলাম, একেবারে ধ্বংস হয়ে গেলাম। ওই ধ্বংসস্তূপের মধ্যেই তো প্রাণীর স্পন্দন জাগে গো। হ্যাঁ, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো তুমি আবার নতুন করে নতুন জীবন ফিরে পেতে। আমি, তোমার সন্তান, সবাই তোমার পাশে থাকবো। আমি আমি পারবো মিনতি, আমি কি পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আমার জন্য না হয় তোমার ছেলের মুখ চেয়ে তুমি করো মিনতি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি একটু আশুতোষ সেনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওনার স্ত্রী বলছিলাম। হ্যাঁ, পারচেস ডিপার্টমেন্ট। হ্যাঁ, কি বললেন? 7 দিন আগে? কি হয়েছে মা, তুমি অমন করছো কেন? বাবার অফিস থেকে কি বললো? ওরে বাবা, তোকে আমি এই লজ্জার কথা কি করে বলি বলতো? আমি কিচ্ছু বলতে পারবো না তোকে। তবুও তুমি আমাকে বলো মা, আমি যে তোমারই ছেলে। তোর বাবা অফিসের টাকা সরাতে গিয়ে ধরা পড়েছে, 7 দিন আগে ওর চাকরি গেছে। কিন্তু বাবা তো রোজই অফিসে যায়। আমি জানি না, আমি কিচ্ছু জানি না রে, আমার কিচ্ছু জিজ্ঞেস করিস না। কেন ভগবান আমাকে রোজ রোজ তোর সামনে এরকম লজ্জায় ফেলে দেয় বলতো? কেন ফেলে? তন্ময়দা, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখি প্যাথোলজিক্যাল গ্যাম্বলিংয়ের সঙ্গে, মানে জুয়ার সঙ্গে অ্যালকোহল যুক্ত থাকে। দেখো, এমনিতে প্যাথোলজিক্যাল গ্যাম্বলিংটাকে তো বলা হয় যেটা একটা ইম্পালস কন্ট্রোলের সমস্যা থেকে আসে, সেই জায়গাটা কিন্তু আছেই।
অ্যালকোহলিজমটা কিন্তু তার সঙ্গে যোগ হয় সেই গোদের উপর বিষ ফোড়ার মতো আমরা যেরকম বলি আর কি, এবং প্রায় দেখি যে ওটাও অ্যাসোসিয়েটেড রয়েছে। দুটোকেই কিন্তু আমাদের ডিল করতে হয়। যারা এই অ্যালকোহল সমস্যা থাকে তাদেরও কিন্তু এই ধরনের ইম্পালসিভিটির একটা ব্যাপার থাকে, একটা ইনক্লিনেশন থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে যে আরও কিছু আমরা যেটা বলি যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, এই ধরনের ব্যাপার। ছোটোবেলা থেকে একটা নিড রয়ে গেছে হয়তো যেটা ফুলফিলড হয়নি কোনো সময়, সেই ব্যাপারটা হয়তো বড় হয়ে রয়ে গেছে, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে। এবং তারপরে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইম্পালস কন্ট্রোলের জায়গাটা এদের এই জুয়া খেলার আগে কিন্তু একটা ভেতরে ভেতরে অ্যাংজাইটি হয়, ভেতরে ভেতরে একটা ইন্টেন্স অ্যাংজাইটি, যখন ওই জুয়া খেলার ব্যাপারটা চলছে তখন কিন্তু এটা একটা প্লেজার, হ্যাঁ, এবং তারপরে যখন খেলাটা হয়ে গেল তখন কিন্তু একটা রিলিফ। অর্থাৎ এই জায়গাটা যেটা, এই জায়গাটাকে খানিকটা তাদের বোঝানো এবং এই রিলিফটা, এইটা রিলিজ হলে কিন্তু তাদের একটা একটা আরাম ভালো লাগছে। এবার যদি টেম্পোরারি, এবার যদি একটা অন্য অ্যাকশন দিয়ে আমরা ওটা রিপ্লেস করতে পারি, তাহলে দেখা যাবে যে তাদের কিন্তু ওই ওই ব্যাপারটা ওইটা বন্ধ হচ্ছে আস্তে আস্তে। আমরা বলি যে বাইরের কিছু একটু স্পোর্টস বা গেম ইনভলভমেন্ট, হ্যাঁ, অন্য কোনোভাবে তাদেরকে ইনভলভ করানো অন্য ধরনের কাজে, যেগুলোতেও কিন্তু এই ধরনের কিন্তু একটা অ্যাংজাইটি বা এই ধরনের একটা পারফরমেন্সের ব্যাপারে থাকে, অথচ কিন্তু সেটা কোনো খারাপ রাস্তা না, এটা একটা বেটার ওয়ে অফ মানে অ্যাডজাস্টিং উইথ দিস টাইপ অফ থিং, সেটাতে কিন্তু ভালো এরা রেসপন্ড করতে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখি যে অনেক সময় কিন্তু রিলেটেড যেহেতু অ্যালকোহলিজম রয়েছে, তার সঙ্গে কিন্তু বাড়ির জায়গাটা খুব সমস্যা হয়ে যায়, বাড়িতে সবাই এ করতে থাকেন, সুতরাং বাড়ির মেম্বারদের তাদের সঙ্গে তাদের বোঝানো খানিকটা অ্যালকোহলিজমটা স্টপ করাটা খুব দরকার, সেটা অ্যাভারশন থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি সেইগুলো দিয়ে করানো, এবং তার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাকেও করা, তাতে কিন্তু ভালো রেজাল্ট আমরা পাই। হ্যাঁ, তার মানে এটা আমাদের কাছে খুব স্পষ্টভাবে তন্ময়দা বোঝাবার চেষ্টা করলো যে আগে কিন্তু প্যাথোলজিক্যাল গ্যাম্বলিং যেটা আছে, যেটা যেটা আমরা বলছি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, সেটাকে আগে কন্ট্রোল করতে হবে। এটা যদি কন্ট্রোল হয় তারপর কিন্তু অ্যালকোহলিজম নিয়ে আমাদের পড়তে হবে। দুটো একসঙ্গে ট্রিটমেন্ট করা যায় না তা কিন্তু নয়, কিন্তু তার চেয়ে অনেক সহজ হয় যদি আমরা প্যাথোলজিক্যাল গ্যাম্বলিংটা কাউন্সিলিং দিয়ে শুরু করি, ডি অ্যাডিকশনটা প্যারালালি চালু করি, তারপরে দুটো ট্রিটমেন্ট একসঙ্গে করি। এ কি রে তুই, সদর দরজা খোলা, কোথায় যাচ্ছিস? বন্ধ করতেই তো যাচ্ছিলাম। বন্ধ করতে? তোর মা কোথায়? ঘরে। ঘরে? মায়ের কি শরীর টরীর খারাপ নাকি? তুই ফ্রেশ হয়ে আসো। এই শোন শোন, তোর না আজকে রেজাল্ট বেরোবার কথা, কি হলো রেজাল্ট? ফার্স্ট হয়েছি। আরে এই খবরটা তুই আমায় আগে জানাসনি? রিপোর্ট পেয়ে মা তোমার অফিসে আগে ফোন করেছে। ও বাবা, কালকেই আমরা চলে যাচ্ছি। কোথায় জানি না, কিন্তু অনেক দূরে, ওখানে আমাদের কেউ চিনতে পারবে না। ওইখানে আমি একটা চায়ের দোকানে কাজ করব, আর মায়ের চোখ থেকে কোনো দিনও জল ফেলতে দেবো না। বাবা, অফিস থেকে টাকা সরালে তো সবাই আমাকে চোরের ছেলে বলবে। দামু দামু, তোরা আমাকে এবারের মতো ক্ষমা করে দে, টাকাটা আমি নিইনি। হ্যাঁ, নিয়েছিলাম কিন্তু ফেরত দিতে গিয়ে ধরা পড়ে গেছি। আমি কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো দিন জুয়া খেলবো না, কোনো দিন জুয়া খেলবো না। সেদিনও মাকে কথা দিয়েছি, আমি একটা আমার পেশেন্টের কথা বলি। আমার কাছে যখন পেশেন্টটি এসেছিল, মেল পেশেন্ট, 32-34 বছর বয়স হবে, ওনার স্ত্রী নিয়ে এসেছিল আমার কাছে। প্রবলেম একটাই, উনি জুয়া খেলেন এবং সমস্ত কিছু হারিয়েছেন। আমরা যখন ডিটেল হিস্ট্রিটা নিলাম, শুরু হয়েছিল কীভাবে জানেন? কালী পুজোর রাত্রে জুয়া খেলতে বসেছিল চার বন্ধু মিলে। সেই রাত্রে সে 1,00,000 টাকার উপর জুয়াতে জিতেছিল। তারপর থেকে সেটা ওর নেশার মতো হয়ে গিয়েছিল।
এবং সে ভাবতো আজকে যদি হারি আমি কালকে হয়তো জিতব। আবার কালকে খেলতে বসেছে, আজকে যদি হারি আমি কালকে নিশ্চয়ই জিতব, কারণ আমি 1,00,000 টাকা জিতেছি, আমার ভাগ্যে জিত আছে। অতএব সে দিনের পর দিন এরকম জুয়া খেলে গেছে। এবং যখন আমাদের কাছে তার স্ত্রী নিয়ে এসেছিল তখন ওর অবস্থা খুব খারাপ, পয়সা কড়ি তো নেই, তার সঙ্গে সিভিয়ার ডিপ্রেশন। লাস্টলি কী হলো জানেন? সুইসাইড করলেন ভদ্রলোক। ওনার স্ত্রী আমাকে ফোন করেছিলেন, ডাক্তারবাবু বাঁচাতে পারলাম না কিন্তু শান্তি পেলাম। হ্যাঁ, ঠিক এইভাবেই ভদ্রমহিলা আমাকে ফোন করে বলেছিলেন, আমরা চাই না যে আমাদের কাছ থেকে কেউ চলে যাক, কোনো আপনজনের কাছ থেকে কোনো আপনজন দূরে সরে যাক, সুইসাইড করুক, ডিপ্রেশনে যাক বা অন্য কোনো বড় অসুখে ধরুক শুধু গ্যাম্বলিংয়ের জন্যে। অতএব গ্যাম্বলিংয়ের কিন্তু যে একটা রোগ সেটা আগে আমরা মেনে নেব, দ্বিতীয় হচ্ছে এর একটা চিকিৎসা আছে এবং চিকিৎসাটা যে দরকার সেটাও আমাদের মানতে হবে, আর তৃতীয় জিনিস হলো চিকিৎসা। হ্যাঁ, একে বেশিরভাগ সময় আমাদের ওষুধ লাগে আর লাগে কাউন্সিলিং। কাউন্সিলিংয়ে যেটা আমরা CBT এর আগে অনেকবারই আলোচনা করেছি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে, অতএব ওষুধের সঙ্গে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যদি পাঞ্চ করে দেওয়া যায় অনেক ক্ষেত্রে পেশেন্টের উপকার হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ধরনের ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারে কাউন্সিলিংয়ে কিন্তু সময় লাগে। ডোন্ট এক্সপেক্ট আ মিরাকল। নমস্কার, রোজকার মতো চলে এলাম মনের চিঠি নিয়ে। ধন্যবাদ জানাই আপনারা চিঠি পাঠাচ্ছেন, ফোন করছেন, মেল করছেন। ভালো লাগছে একটাই কারণে, আপনাদের কাছাকাছি পৌঁছতে পারছি। হ্যাঁ, পাগল নয়, মানসিক রোগী বলুন, এটা নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারছি। আজকের চিঠি সদ্য ডক্টর ব্যানার্জি, মন আর মনের কথা। ভালো লাগছে, এ ধরনের অনুষ্ঠান বোধ করি ভারতে প্রথম, অনুষ্ঠানটির আরও সাফল্য কামনা করি। আমার একটি সমস্যার কথা আপনাকে জানাতে এই চিঠি। আমি প্রায় স্বপ্ন দেখি যে আমি অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছি, তখন বিছানার চাদর আঁকড়ে ধরি, বুকের ভেতরটা কেমন করে ওঠে, ঘাম দেয়, ভয়ঙ্কর ভয় পেয়ে যাই। আবার ধরুন রাস্তা দিয়ে হাঁটছি, দূরে একটা বাস আমার দিকে আসছে, আমি ফুটপাতেই হাঁটছি কিন্তু আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে, আমি ওই অবস্থায় নিজেকে কুঁকড়ে নিই। বাসটা আমাকে ক্রস করে গেলে আবার ঠিক হয়ে যায়। এটা হয়তো সব ক্ষেত্রে হয় না, কখনো কখনো বেশ কয়েকটি দিন 3-4 বার করেও হয়, আবার দীর্ঘদিন বন্ধ থাকে, আবার হয়। এটা কি মানসিক সমস্যা? এই অদ্ভুত সমস্যা থেকে কীভাবে মুক্ত হব? আমার বয়স 30+, আমি বেসরকারি অফিসে কর্মরত, সমীর গাঙ্গুলি, আমতলা, দক্ষিণ 24 পরগনা। সমীরবাবু, আপনার চিঠিটা পড়ে এটা তো আমরা বুঝতেই পারছি বা দর্শকও বুঝতে পারছে যে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, একটা অ্যাপ্রিহেনশান, একটা অজানা ভয় কাজ করে, এই বোধহয় বুঝি কিছু হয়ে গেল। কিন্তু এই চিঠিটাকে সামনে রেখে আমি একটা প্রসঙ্গ তুলতে চাই, সেটা হচ্ছে যে এমন অনেক সময় এমন অনেক সিমটম আছে যেগুলো আমরা বুঝতে পারি না কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এবং এটা কিন্তু দিনের পর দিন হয়ে যায়। আমরা দেখতে থাকি, আমরা কষ্ট পাই কিন্তু আমরা প্রকাশ করি না, হয়তো কমে যাবে, হয়তো সেরে যাবে, কিন্তু দেখুন তা কেন হবে। ইনফ্যাক্ট আজকে যদি জ্বর হয় পরপর 3-4 দিন, তারপর আবার টেম্পারেচার নর্মাল, আবার 5-6 দিন পর জ্বর হয়, আবার 2-3 দিন জ্বরটা থাকে, তারপর কয়েক সপ্তাহ নর্মাল, আবার জ্বর আসে, আমরা কি এই জ্বরটাকে ডাক্তার না দেখিয়ে রাখতে পারি? তা কিন্তু করি না। তখন কিন্তু আমরা ঠিক ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু আমার জ্বর আসছে কিন্তু বুঝতে পারছি না কেন জ্বরটা হচ্ছে। সিমিলারলি মানসিক রোগের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। যদি দেখেন এমন কিছু সিমটমস যেটা মনে হচ্ছে এটা নর্মাল নয় বা এটা অস্বাভাবিক বা এটা হওয়া উচিত নয় কিন্তু আমার হচ্ছে, এই সব পরিস্থিতিতে যদি কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে গিয়ে একবার যোগাযোগ করেন, যদি একটু খুলে আলোচনা করেন, দেখবেন ভালো লাগবে। অনেক সময় অনেক অজানা জিনিসও কিন্তু একটা রোগে পরিণত হয়। আজকে এই পর্যন্তই। আরও যদি জানতে হয়, আরও যদি কিছু জানাতে হয়, আমাদের কাছে চিঠি লিখতে পারেন, মনের চিঠি,
প্রযত্নে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, P7 CIT রোড, অ্যাবাভ সেনকো গোল্ড, মৌলালী, কলকাতা 7,14,000, বা আমাদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন 9830002-7976 আমাদের মেন্টাল হেলথ হেল্পলাইনে। কিন্তু একটা রিকোয়েস্ট আবার করে করছি, দয়া করে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোনটা করবেন, বা আমাদের ওই নম্বরেই SMS করতে পারেন। যদি মেল করতে চান আমাদের মেল করতে পারেন nipsindia@vsnl.com। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন মানসিকভাবে শারীরিকভাবে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক ফিরতে চায় বিশ্বাসে, মনের মনের কথা।